আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজামপুর আলিম মাদ্রাসা দশম শ্রেণী, বিষয় আকাইদ, দ্বিতীয় পরিচ্ছেদ আল ইসলাম, উম্মে সালেহা, প্রভাষক আরবি। আজকের পাঠ হচ্ছে আল ফাসলুস সানি আল ইসলাম, দ্বিতীয় পরিচ্ছেদ আল ইসলাম। এটা আদাসুল আওয়াল, প্রথম পাঠ, আল ইসলাম ওয়াল ইরহাম ওয়াল ফাসাদ। এর প্রশ্ন হচ্ছে ইসলাম এর পরিচয় কি, কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বৈশিষ্ট্য কি কি, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি, ইরহাব এর পরিচয় কি, ইসলামের সন্ত্রাসের পরিণতি ও কুফল কি, সন্ত্রাসকারীর শাস্তি কি। এ হচ্ছে প্রশ্ন। শুরু করি। ইসলামের পরিচয় কি, ইসলাম কাকে বলে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি মানব জাতির জন্য মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। মানব জাতির সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে দিন পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতসমূহ পূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে পছন্দ করলাম। ইসলাম শব্দটি ভাবে ইফালের মাসদার, এর আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, নিরাপত্তা প্রদান করা, নিষ্ঠার সাথে কাজ করা, নিঃশর্তহীনভাবে মেনে নেয়া। পরিভাষায় হাদিসে এসেছে, মহানবী সাল্লাম বলেন, আল ইসলামু আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এভাবে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও আন্না মুহাম্মাদ রাসুলুল্লাহ, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসুল। অতু কিমাস সালাত, নামাজ কায়েম করা, অতু উতি জাকাত, জাকাত প্রদান করা, ওয়াতাসমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, ওয়াতাহুজ্জাল বায়তা ইনিস্তাতা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্যবানদের হজ করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ সম্পর্কে বলেন, আল ইসলামু হুয়া তাসলিমু আল ইনকিয়াদু লি আওয়ামিরিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশসমূহ মেনে নেয়া এবং সেগুলোর অনুসরণ করা। কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বৈশিষ্ট্য কী কী, কী কী বৈশিষ্ট্য রয়েছে ইসলামে? আল্লামা সিবনি রহমাতুল্লাহ আলাই, আল্লামা সিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, মানবরচিত গ্রন্থগুলোতে, ধর্মগুলোতে শুধুমাত্র মন্দির ও গির্জায় উপাসনা করার, মন গড়ার বিধান রয়েছে। আর তাই হচ্ছে কি, মানবরচিত বিধানগুলোতে সমস্যা নির্ভুল সমাধান পাওয়া যায় না। আর ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যাতে ইবাদতের নিয়মকানুন সহ দেশ পরিচালনার, এ থেকে শুরু করে দেশ পরিচালনা সহ জীবনের সকল দিক ও বিভাগের নির্ভুল সমাধান রয়েছে। দ্বিতীয় হচ্ছে ব্যক্তি জীবনে ইসলাম, মানুষের ব্যক্তিগত জীবনের সুবিধা অসুবিধা, কল্যাণ অকল্যাণ, সম্মান ও মর্যাদা, যথাযথ নিরাপত্তা বিধান করেছে ইসলাম। এ সম্পর্কে রাসূল সাল্লাম বলেন, কওয়ালা রাসূল সাল্লাম, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমে দামু হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু, অর্থাৎ প্রত্যেক মুসলিম অপর কোনো মুসলিমের উপর হারাম তার জান মাল সম্পদের উপর হস্তক্ষেপ করা। পারিভাষিক জীবনে ইসলাম, ইসলাম পারিভাষিক জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য কতগুলো বিধিবিধান বর্ণনা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ দাও, আর 10 বছর হলে প্রয়োজনে তাদেরকে প্রহার করো এবং তাদের বিছানা আলাদা করে দাও। সামাজিক জীবন ইসলাম, ইসলাম সমাজ ব্যবস্থার মূলনীতি হল সকল মানুষ সমান। ইসলামী সমাজ ব্যবস্থার ব্যক্তির মর্যাদা নির্ণীত হয় সুষ্ঠু ধর্মপরায়ণতায়, বংশগৌরবে নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলে ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং সদাচরণের নির্দেশ দিয়েছেন। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ইসলাম। জাহেলি যুগে নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত,
নির্যাতিত এবং অধিকার বঞ্চিত। মুক্তির পথ ইসলাম। দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি একমাত্র ইসলামেই রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফায়েম্মা ইয়াতিয়ান্না কুম্মিন হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন। তবে যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসে, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের কোনো হেদায়েত আসে, তাহলে যারা আমার বিধান মেনে চলবে তাদের জন্য পরকালে কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। ন্যায় প্রতিষ্ঠায় ইসলাম। ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম। পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আল্লাহ বলেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, আনতাহকুমু বিল আদলে, তখন ন্যায়পরণতার সাথে বিচার করবে। নিরাপত্তা বিধানে ইসলাম। ইসলাম মানব জীবনে নিরাপত্তা বিধান বাস্তব ও ফলপ্রসূ ব্যবস্থা প্রণয়ন করেছে। আল্লাহ তাআলা বলেন, অমায় একতুল মেনান মুতা আম মেদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাজাউহু জাহান্নাম, তার পরিণাম হচ্ছে জাহান্নাম, তার প্রতিফল হচ্ছে জাহান্নাম। ধর্মীয় স্বাধীনতা। ইসলাম প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার পক্ষে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এ সম্পর্কে হাদিস এসেছে, আন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নম্বর হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহিল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, সাক্ষ্য এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সলাত, দ্বিতীয় হচ্ছে নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ জাকাত, তৃতীয় হচ্ছে জাকাত প্রদান করা। ওয়াল হজ, চতুর্থ হচ্ছে হজ পালন করা। ওয়া সাওম রমাদান এবং রমজান মাসের সিয়াম পালন করা। ইরহাব এর পরিচয় কী? ইরহাব কাকে বলে? বর্তমান বিশ্বের শান্তির পথে প্রধান বাধা হচ্ছে সন্ত্রাস ও সন্ত্রাসবাদ। সন্ত্রাসের কবলে জিম্মি হয়ে আছে ব্যবসায়ী, শিক্ষা, রাজনীতি সহ সকল অঙ্গন। হত্যা, ধর্ষণ, রাজনীতি আজ নিত্যদিনের ঘটনা। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এর ভিতরে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সামান্যতম গন্ধ নেই। এর বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠোর ইরশাদ করেন, ওয়ালা তাআসাউ ফিল আরদে মুফসিদিন, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না। এর আবিধানিক অর্থ, ইরহাব শব্দটি রহবন, রহা বা রহবন থেকে নির্গত। এর অর্থ হচ্ছে সন্ত্রাসবাদ বা ভয় দেখানো। পরিভাষায় ওলামায়ে কেরাম বলেন, দুনিয়াবি কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করে তাদের ক্ষতি সাধন করা। আল্লামা শায়খ জাফর ইদ্রিস বলেন, লক্ষ্যবস্তু অর্জন করার জন্য মানুষকে ধমক ও ভীতি প্রদর্শন করা। আল মুয়াশাশাতুল হুররাততে বলা হয়েছে, সন্ত্রাস হচ্ছে বেসরকারি লোকদেরকে বিনা অপরাধে হত্যা করা। ইসলামের সন্ত্রাসের পরিণতি ও কুফল কী? জীবনের সব স্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের আবির্ভাব। ইসলাম সন্ত্রাস ও কলহবিবাদকে কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম ও সন্ত্রাসের মধ্যে দূরত্ব এমন যেমন আকাশ এবং জমিনের মধ্যে দূরত্ব। সুতরাং সন্ত্রাসবাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। দ্বিতীয় হচ্ছে, সন্ত্রাস, ফেতনা, ফাসাদ ও বিশৃঙ্খলা যে কত জঘন্য অপরাধ, এ সম্পর্কে আমরা কোরআনের আয়াত পড়ে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, আল ফিতনা তো আশাতু মিনাল কাতল, ফিতনা অর্থাৎ সন্ত্রাসবাদ হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া ইউফসিদুনা ফিল আরদে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, যারা পৃথিবীতে অন্যায় করে বেড়ায়, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কোরআনে আরও এসেছে, মান কাতালা নাফসান বেগয়রে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া।
যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই অন্য কাউকে হত্যা করবে অথবা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সে যেন পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করলো। রাসুল সাল্লাম এ ব্যাপারে বলেছেন, আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, একজন না প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ রয়েছে। ওয়াকালা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল সাল্লাম আরও বলেন, আলা সাবধান মান জালামা মুয়াহেদান, রাষ্ট্রীয় চুক্তির আওতায় বসবাসকারী কোনো ব্যক্তির উপরে যদি কেউ অত্যাচার করে, আও আনকাশে অথবা তাকে অপমান করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতি, অথবা তার শক্তির বাইরে তার উপর কোনো কাজ চাপিয়ে দিই, আও আখাজামিনু সাইয়ান বে কয়রে তিবিন, অথবা তার অনুমতি ছাড়াই তার কাছ থেকে কোনো কিছু জোর করে ছিনিয়ে নেই, ফা আনা তবে আমি হব হাজিজুহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে যে ব্যক্তি এমন কাজ করবে তার বিরুদ্ধে ওই ব্যক্তির মামলার বাদী হব। সন্ত্রাসকারীর শাস্তি কী এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাজাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই মহান যারা মহান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদে ফাসাদান, এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করার অপচেষ্টায় থাকে, অর্থাৎ বিপর্যয় যারা সৃষ্টি করে কারো ক্ষতি করার, কারোর সাথে ঝগড়াঝাটি করার, এরকম যদি যারা চেষ্টা করে তাদের নির্দিষ্ট শাস্তি আছে। আও আইও কাত্তালু, তার শাস্তি হচ্ছে কি তাকে হত্যা করা হবে, তবে এটা সাধারণ জনগণের পক্ষে নয়, এটা দেশের যে প্রধান এটা তার পক্ষে, এটা তার উচিত যে তাকে হত্যা করা হবে, আউইও সাল্ল অথবা তাকে শূলবিদ্ধ করা হবে, আও তো কাত্তা আইদিহিম ও আরজুলিহিম মিন খিলাফিন, অথবা ক্রসিংভাবে ডান হাত বাম পা বা বাম পা ডান হাত এরকমভাবে ক্রসিংভাবে তার উভয় হাত পা কর্তন করা হবে, আউয়ন ফাও মিনাল আর্দে, অথবা তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই চারটা অপশান আছে, একটা হচ্ছে হত্যা করা, একটা হচ্ছে বিপরীত, একটা হচ্ছে শূলবিদ্ধকরণ, আর একটা হচ্ছে হাত পা বিপরীত দিয়ে কেটে ফেলা, আর একটা হচ্ছে তাকে দেশ থেকে নির্বাসন করা, তাড়িয়ে দেওয়া। এই চারটা যে সন্ত্রাসবাদ তার শাস্তি হচ্ছে এই চারটা। সন্ত্রাস দমনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত পদক্ষেপ, অন্যায় অসত্যের প্রতি চরম ঘৃণা, ন্যায় ও সত্যের জন্য আপোষহীন, ত্যাগী, ধৈর্যশীল, আমানতদারী, বিশ্বস্ততা, ইনসাফ ইত্যাদি বিরল গুণের সমাবেশ ঘটেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অতি অল্প বয়সে, সে কারণে সমাজে তিনি পরিচিত হন আল আমিন বা বিশ্বাসী রূপে। মাত্র 17 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জুলুম ও অন্যায় প্রতিরোধের জন্য হিলফুল ফুজুল নামক কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন। এ সংস্থার লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি ছিল নিম্নরূপ, আমরা দেশ থেকে অশান্তি দূর করব, পথিকদের জানমালের নিরাপত্তা বিধান করব, কোনো জালেমকে মক্কায় আশ্রয় দিব না, অভাবগ্রস্তদের সাহায্য করব, যারা নির্যাতিত তাদেরকে সাহায্য করব। আজকে এখান থেকে শেষ করছি, আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।